তাদের সম্মানার্থে আজকের এই সম্পাদনা সভা। আজকের এই সভায় আমি মাননীয় জিএম স্যারকে এই সভার সভাপতি হবার প্রস্তাব রাখছি। আমি এই প্রস্তাব সর্বাঙ্গ করে সমর্থন করছি। ধন্যবাদ। আমরা প্রত্যেকেই জানি যে কর্মজীবন শুরু করলে শেষ করার একটা অবসর চলেই আসে কখনো না কখনো। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে একদম প্রথমে যারা আজকে ঢুকেছেন তারাও হয়তো কোনো রকম দিন ছেড়ে চলে যাবে, এবং তারপরে যারা আসবে তারা কখনো কখনো অবসর গ্রহণ করবেন। তো এর মধ্যে যারা থাকছেন, যে 30 বছর বা 35 বছর আমাদের সাথে আপনারা থাকছেন, সেই সময়টুকু আমরা কীভাবে ব্যয় করছি এবং সেই সময়ে যে সম্পর্ক যে স্থিতি সেটাই আগামী দিনে আমাদের করার পথে। তো আজকের এই সম্বর্ধনা সভায় যারা উপস্থিত রয়েছেন, প্রথমে আমি আহ্বান জানাবো আপনাদের যারা বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা যারা উপস্থিত রয়েছেন তাদের কিছু বলার জন্য, আপনাদের সাথে কাজ করার অভিজ্ঞতা সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত।